দেশের আকাশে দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত ঈদে জঙ্গি তৎপরতার শঙ্কা নেই জানালেন ডিএমপি কমিশনার জাতীয় ঈদগাহে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা এবং ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে রাজধানীবাসীর বাড়ি ফেরার তারা মহাসড়কে বেড়েছে যানজট স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার যাব পুরো সংবাদে দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি তাই দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় তথ্য জানানো হয় এতে সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান তিনি জানান দেশের কোনো জেলাতেই চাঁদ দেখা যায়নি বলে নিশ্চিত করেছে জেলার দায়িত্বপ্রাপ্তরা এছাড়া ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনও চাঁদ দেখতে পায়নি বাইতুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় 1445 হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় জেলা কার্যালয় সমূহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে অর্ধ 29 রমজান 1445 হিজরি 26শে চৈত্র 1430 বঙ্গাব্দ 9ই এপ্রিল 2024 মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি নির্বিঘ্ন করতে জাতীয় ঈদগাহ ময়দানে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রপতি বিচারপতি সহ অনেকেই নামাজ আদায় করবেন এখানে সে বিবেচনায় নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার ঈদে কোনো রকম জঙ্গি তৎপরতার সম্ভাবনা নেই বলেও জানান তিনি এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জানান 35,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে জাতীয় ঈদগাহ ময়দানে মহিলাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান সকাল 8:30 জামাত অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি মন্ত্রী আমলা সহ অনেকেই নামাজ আদায় করবেন জাতীয় ঈদগাহে সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন করে ডিএমপি কমিশনার জানান সব দিক বিবেচনা করে নিরাপত্তা সাজানো হয়েছে বসানো হয়েছে সিসি ক্যামেরা আর্চ ওয়ে থাকবে সাদা পোশাকে পুলিশ সকাল 8:30 পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং প্রধান জামাতে 35,000 মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ঈদের জামাত সহ সারা ঢাকা মেট্রোপলিটন এলাকার মসজিদ এবং ঈদগাহ সমূহের নিরাপত্তার জন্য ব্যাপক নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস ঈদগাহ পরিদর্শন করে জানান 35,000 মানুষের জন্য ব্যবস্থা হয়েছে বৃষ্টি হলে কোনো সমস্যা হবে না আমরা সকল প্রস্তুতি কার্যক্রম প্রায় সম্পন্ন করে ফেলেছি আর যে একদিন রয়েছে এর মধ্যে বাকি কাজগুলো আমরা সম্পন্ন করব ঈদগাহ ময়দানে কোনো দিয়াশালায় আগ্নেয়াস্ত্র দাহ্য পদার্থ ধারালো ছুরি নিয়ে আসা যাবে না রকিব মানিক এশিয়ান টেলিভিশন ঢাকা পরিবারের প্রিয় মুখের হাসি দেখতে কর্মব্যস্ত মানুষ ঈদের ছুটিতে বাড়ি ফিরতে শুরু করেছে বেশ কয়েকদিন ধরেই তবে গত কয়েকদিনের তুলনায় আজ বেশি সংখ্যক মানুষ ঢাকা ছাড়ায় রাজধানী ট্রেন বাস ও টার্মিনালগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো ট্রেন যাত্রীদের খুব একটা বিড়ম্বনা পোহাতে না হলেও বাস যাত্রীদের দুর্ভোগ ছিল চরমে তবু ঈদযাত্রায় খুশি নারীর টানে বাড়ি ফেরা এসব মানুষ সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত ঈদে বাড়ি ফেরার তাগিদে সকাল থেকেই বাস ট্রেন স্টেশনে ভিড় করছেন যাত্রীরা ট্রেনের নির্ধারিত সময়ের আগেই চলে এসেছেন কেউ কেউ অনেকেই আবার অনলাইনে টিকিট না পেয়ে স্টেশনে এসেছেন যে কোনো উপায়ে যাওয়া যায় কিনা সেই উদ্দেশ্যে অনলাইনে টিকিট আসলে ঢোকার পরপরই শেষ হয়ে গিয়েছিল যার জন্য হচ্ছে এখন স্ট্যান্ডিং কেটে যেতে হচ্ছে 20 মিনিটের পর্যন্ত এখানে আধা ঘন্টা
ওইখান থেকে বললো এখানে আসার জন্য, এখানে আসছি, এখানে আসার পরে এখানেও টিকিট নাই, বলতে স্ট্যান্ডিং কোনো টিকিট পাওয়া যাবে না। এবার ঈদযাত্রার যে স্বস্তি সেটি যে কোনো সময়ের চেয়ে ভালো বলে জানালেন যাত্রীরা। কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই নিরবিচ্ছিন্নভাবে চলছে ট্রেন। অনেকদিন পর বাসে যাচ্ছি, ফ্যামিলির সাথে ঈদ করবো একসাথে, আব্বু আম্মুর সাথে ঈদ করবো, এটাই আলহামদুলিল্লাহ। নির্দিষ্ট সময় দুই ঘন্টা আগেই পৌঁছে গেছি, এখনো ট্রেন আসে নাই, আসলে খুব ভালো লাগতেছে যে অনেকদিন পরে বাসায় যাচ্ছি। এবার ঈদে কোনো ভোগান্তি নেই আলহামদুলিল্লাহ, অনেক ভালোভাবে বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করবো, অনেক খুশি। আমরা তো অনলাইনে টিকিট কেটেছি, আমাদের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি এবং আজকে রাস্তাও ফাঁকা ছিল, আমরা রাস্তায় আসছি, কোনো অসুবিধা হয়নি। তবে বাসের চিত্র একেবারেই আলাদা। নির্ধারিত দামে টিকিট বিক্রি হলেও দেওয়া হচ্ছে না টিকিট, কোনো মতে টিকিট পাওয়া গেলেও সকাল থেকে মিলছে না গাড়ি। ছয়টা থেকে নিয়ে এখন মধ্যে দাঁড়িয়ে আছি বাসের জন্য, এখনও বাস আসে নাই। সেরি খায়া মানে আসছিলাম, তখন অন্ধকার ছিল, বসতে বসতে এখন 12টা বাজে গেছে, এখনও আমরা সবাই বসেই রয়েছি, একটা গাড়ি আসতেছে না। অবশ্যই আমরা টিকিট দিচ্ছি, আমাদের গাড়ি একটা পর অলরেডি আমাদের চার গাড়ি বিক্রি হয়ে গেছে, বিদায়। আমরা যাত্রীকে আশ্বাস দিচ্ছি আমরা এরপর আমরা আবারও দিব, যাত্রী সেই পর্যন্ত ওয়েট করে বসে আছে। তবে গত কয়েকদিনের তুলনায় শেষ দিনের বাড়তি ভিড় ছিল বাস ট্রেন সহ সবখানে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদে রাজধানী ছাড়ছে মানুষ, এতে করে অতিরিক্ত যানবাহনের চাপে সকালের যানজটের সৃষ্টি হয় পদ্মা সেতুর টোল প্লাজা ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে। তবে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্র জানায়, ঈদে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ছোট বড় মোট 17টি ফেরি দিয়ে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপার করা হচ্ছে। এদিকে পদ্মা সেতু টোল প্লাজায় ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের অংশে যানজট, অপরদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে রয়েছে যানবাহনের চাপ। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর চন্দ্রায় যাত্রী ও গণপরিবহনের চাপ বেড়েছে। যমুনা সেতু এলাকায় প্রায় 13 কিলোমিটার ধীরগতিতে চলছে যানবাহন। যানজট নিরসনের জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও দেখা দিয়েছে যানজট। রাজধানীর মিরপুর 10 নম্বর থেকে আগারগাঁও গামী সড়কে দুই বাসের রেশারেশিতে সেফটি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো রেলের 74 নং পিলারে সজোরে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের 10 জন যাত্রী আহত হয়েছেন। কাফরুল থানা পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছার আগেই বাস থেকে নেমে পালিয়ে যান চালক ও হেলপার। বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক তেজগাঁওয়ের শেরেবাংলা নগর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ তারেক সেকান্দার বলেন, মঙ্গলবার দুপুর 2টার দিকে আগারগাঁও বিমান জাদুঘরের সামনে সেফটি পরিবহনের একটি বাস মেট্রো রেলের পিলারে সজোরে ধাক্কা দেয়। ঘটনার বিষয়ে জেনেই ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্ট রওনা করে, তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায় বাসের চালক ও হেলপার। দুর্ঘটনায় 10 জনের মতো যাত্রী আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হোসারোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ক্যাম্পাসে রাজনীতি না করতে দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই বাস্তবসম্মত নয়। ছাত্র রাজনীতির মাধ্যমে দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে, তাই বুয়েট সহ দেশের সমস্ত ক্যাম্পাসে ছাত্রলীগকে শান্তিপূর্ণ রাজনীতি করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনা রশিদ সিআইপির পক্ষ থেকে গরিব দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। সকালে রাজধানীর আদাবর থানার 100 নং ওয়ার্ডে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, আদাবর থানার আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং 100 নং ওয়ার্ড সৈনিক লীগের আহ্বায়ক নুরুল আলম সহ আরও অনেকে। ঈদ পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম চলবে বলেও জানান নেতাকর্মীরা। এবার সারা বাংলার খবর। বান্দরবানের রুমা সোনালী ব্যাংক ডাকাতি মামলার 48 ও থানচি থানার অস্ত্র মামলায় 3 জনকে সহ 51 জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বিকেলে বান্দরবান সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারিক নাজমুল হোসাইন তাদের
কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, অস্ত্র মামলায় আসামি জেমিনিও বম, আসিলন বম এবং বানুন নুয়াম বমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে একই আদালতে দ্বিতীয় দফায় তোলা হয় রুমা ব্যাংক ডাকাতির মামলার 48 জনকে। আদালত তাদেরকেও জামিন নামঞ্জুর করে। চাঁদপুরের ফরিদগঞ্জে দুই শিশু সন্তান সহ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার চরদুখিয়া পশ্চিম পূর্ব লারুয়া গ্রামে নিজ বসত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন ওই বাড়ির দুবাই প্রবাসী আরিফ রাড়ির স্ত্রী ফাতেমা আক্তার সীমা ও তার দুই সন্তান মেয়ে আরিফা ও আরিয়া। স্বজনরা জানান, সকাল 10:30 সময় স্বামী আরিফ রাড়ি বাজার থেকে ফিরে ঘরের দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে তার স্ত্রী ও দুই সন্তান ফ্যানের সাথে ঝুলন্ত দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনাকে কেন্দ্র করে নিহত ফাতেমা আক্তারের পরিবার ও স্বামী আরিফ রাড়ির পরিবারের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত 5 জন। সাতক্ষীরায় বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা বঙ্গবন্ধু সৈনিক লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা। দুপুরে সাতক্ষীরা 1 আসনের এমপি ফিরোজ আহমেদ স্বপন ও সাতক্ষীরা 2 আসনের এমপি আশরাফুজ্জামান আশুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবগঠিত বঙ্গবন্ধু সৈনিক লীগ কমিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম খান বাবু। এর আগে পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এবং সদর থানার ওসি মহিদুল ইসলাম সহ অন্যান্যের মধ্যে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে বক্সিরহাট ওয়ার্ডের চাকতাই ভাঙাপুল চত্বরে অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে 35 নম্বর বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ আজম নাসিরুদ্দিন। এ সময় 1000 অসচ্ছল জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। দেশের আকাশে দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বৃহস্পতিবার, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত। ঈদের জঙ্গি তৎপরতার শঙ্কা নেই জানালেন ডিএমপি কমিশনার। জাতীয় ঈদগাহে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা। এবং ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে রাজধানীবাসীর বাড়ি ফেরার তাড়া, মহাসড়কে বেড়েছে যানজট। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।